আজি শেষ হব তিনিদিনিয়া ডিজিপি বৈঠক প্রধানমন্ত্রী মধ্য বৈঠকরে যোগ দেবে ভুবনেশ্বরে ডিজিপি সম্মেলনের প্রথম দিন ফলপ্রদ হইতবা কইছন্তি মোদি দ্বিতীয় দিনর বৈঠকরে সবু রাজ্যর ডিজিপিঙ্ক সহ মোদি এবং শাহঙ্ক ওয়ান টু ওয়ান আলোচনা আতঙ্কবাদ মাওবাদ মূলোৎপাটন সহ সীমা ও উপকূল সুরক্ষা নেই মন্থন তামিলনাড়ু উপকূলের বাত্যা বেঙ্গলর ল্যান্ডফল বেঙ্গল প্রভাবে তামিলনাড়ুতে প্রবল বর্ষা বিভিন্ন স্থানের দুই রু তিন ফুট পর্যন্ত লহড়ি মারুছে পানি বিমান এবং ট্রেন সেবা প্রভাবিত হয়েছে বাত্যা পাই তামিলনাড়ুতে হাই অ্যালার্ট ওড়িশার অনেক মাত্র ষাঠি রু সত্তর জন নক্সল ওড়িশা ক্যাডর নক্সলক সংখ্যা মাত্র ছত জন বিএসএফ আইজি চারুধ্বজ অগ্রওয়াল সূচনা ওড়িশার সক্রিয় অনেক মুখ্যত আন্ধ্র এবং ছত্তিশগড় ক্যাডর মাওবাদী 2026 মার্চ সুদ্ধা ওড়িশাকে নক্সল মুক্ত করা চালছে প্রয়াস অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সর্ভেলান্স মাধ্যমে মাও গতিবিধি উপরে রক্ষা যাচ্ছে নজর ବଢ଼ିଲା ବବି ଦାସଙ୍କ ଭାଇ ଭବପ୍ରସାଦ ଦାସ ଓରଫ ଲଲଙ୍କ ଅଡୁଆ ଯାଜପୁର ପୋଲିସ ଷ୍ଟେସନରେ ଲଲଙ୍କ ନାଁରେ ଆଉ ଏକ ମାମଲା ରୁଜୁ ବିରଜାହାଟ ଗଦଳ ବେଳେ ଲଲ ଜଣେ ମହିଳାଙ୍କୁ ଦୁର୍ବ୍ୟବହାର କରିଥିବା ନେଇ ଅଭିଯୋଗ ଲଲଙ୍କ ନାଁରେ ମାମଲା ସଂଖ୍ୟା ପାଞ୍ଚରେ ପହଞ୍ଚି ସମୁଦ୍ର ଭିତରେ ଯୁଦ୍ଧ ଜାହାଜ ଆକାଶରେ ଯୁଦ୍ଧ ବିମାନ ହେଲିକପ୍ଟର ବେଳାଭୂମିରେ ସୁସଜ୍ଜିତ ସୈନିକ ପୁରୀରେ ନେଭି ଡେ ପାଳନ ପାଇଁ କାଉଣ୍ଟଡାଉନ୍ ଡିସେମ୍ବର 4ରେ ରଣକୌଶଳ ଦେଖାଇବେ ନୌବୀର ବ୍ଲୁ ଫ୍ଲାଗ୍ ବିଚ୍ରେ ରଣଭୂମିର ଚିତ୍ର ଚାଲିଛି ଜୋରଦାର ଅଭ୍ୟାସ ବୀରବାଦ୍ୟର ତାଳେ ତାଳେ ଚିତାକର୍ଷକ ପରେଡ୍ କରୁଛନ୍ତି ନୌସେନାର ଯବାନ ହାଇବ୍ରିଡ୍ ମୋଡ଼୍ରେ ହୋଇପାରେ ଆସନ୍ତା ବର୍ଷ ହେବାକୁ ଥିବା ଚାମ୍ପିୟନ୍ସ ଟ୍ରଫି ପାକିସ୍ତାନ କ୍ରିକେଟ୍ ବୋର୍ଡ ପକ୍ଷରୁ ତିନିଟି ସର୍ତ୍ତ ଭାରତ ଖେଳୁଥିବା ମ୍ୟାଚ୍ଗୁଡ଼ିକ ଦୁବାଇରେ ଖେଳାଯିବ ଭାରତରେ ହେବାକୁ ଥିବା ଆଇସିସି ଇଭେଣ୍ଟରେ ପାକିସ୍ତାନ ନିରପେକ୍ଷ ସ୍ଥାନରେ ଖେଳିବ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ